বন্ধুরা, আমি এখন আছি কাগ্রামের জমিদার বাড়িতে। আচ্ছা, জমিদারের নাম কি ছিল? ব্রহ্মপদ রায়চৌধুরী। ব্রহ্মপদ রায়চৌধুরী জমিদার বাড়ি। আচ্ছা, এই পাড়াটার নাম কি? এটা বাবুপাড়া। বাবুপাড়া, বাবুপাড়ার এখানে জমিদার বাড়ি। তাই সেই জমিদার বাড়ির পুজোতে আমি এখন এসে পৌঁছেছি। পুজোটা খুব ছোট আকারের হয়, আগে খুব বড় হতো নাকি? যাত্রা হতো, নাটক হতো, যাত্রা হতো। প্রশাসনিক বাড়ি তো এখন লোকজন নাই বলে ছোট করে বাড়িতে একটা করে চাইছি। তাই এখন ছোট করে পুজো হয়। দেখুন, দেখাচ্ছি পুজোটা। এটা কি? এটা তালাপুরম। হ্যাঁ, এটা তালামা। এই তালামাটা চুরি হয়ে গেছে বছর দুয়েক আগে, দিয়ে এরা ঠাকুর চুরি হয়ে গেছে। হ্যাঁ, বছর দুয়েক আগে চুরি হয়ে গেছে। তারপর এরাটা মানে ফটো নিয়ে এখানে পুজো করে তালামা, বহু পুরনো তালামা। এটা কি জমিদার বাড়িরই অংশ? সুরেন্দ্রনাথ ভবন এগিয়ে দেখাচ্ছে। এখানে একটা কৌষ্টিক পাথরের প্রতিমা ছিল তারামায়ের, কিন্তু সেটা চুরি হয়ে যাওয়ার পর এখন শুধুমাত্র ছবিতে পুজো হয়। কার করেছে, তাই না? আর এই হচ্ছে একটা বিরাট আকারে একটা মন্দির দেখছি, বিরাট। চলো দেখি কাছে যাওয়া যায়। কাছে যাই। এই তো বিরাট আকারের দুখানা, দুই আর দুই চারখানা মন্দির দেখছি। দেখতে পাচ্ছেন কি বিরাট আকারের মন্দির, দুখানা মন্দির। আচ্ছা, দুটো মন্দির কেন? দুটো মন্দির কিসের? এটা তো বহু পুরনো মন্দির, শিব মন্দির, শিবলিঙ্গ বলে, শিব মন্দির বলে। দুটোই দুটোই শিব মন্দির। দুটো এই দুটো, এই দুটো যেগুলো সবটা শিবলিঙ্গ। চারখানা, চারখানা শিব, পাঁচটা, ছটা, মোট ছটা। এই এলাকায় ছটা। এই যে এখানে দুটো দুটো চারটে, আর ওইদিকে আছে নাকি আরো দুটো? ওই দুটো দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওখানে দুটো। ও, এখানে আরো আছে তো দেখছি। এখানে কটা আছে আর? এখানে পাঁচটা মত। ও, টোটাল এখানে পাঁচটা মন্দির আছে। এখানে টোটাল পাঁচটা মন্দির আছে। চলুন দেখে ওইদিকে দুটো, সাতটা আছে। ওই যে ওই দূর দেখলাম। এই সে কি জমিদার বাড়ি? এই দেখুন আর একটা মন্দির। আর যদি সবটা দেখছিলাম তাহলে ওই ওই ওইখানে গেলে পরে জমিদার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ি ওইখানে, ওইখানে ভালো। অনেক 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 প্রাচীন একটা মানে পাঁচখানা মন্দির এখানে কাছাকাছি দেখতে পাচ্ছেন। জোড়া জোড়া দুটো আছে, আর একটা দেখছি আলাদাভাবে আছে। মানে টোটাল পাঁচখানা শিবের মন্দির, আর তাতে টেরাকোটার কাজ আছে অনেক। এটা কাগ্রামের বাবুপাড়া। পুজোটা আপনি করেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি জমি, এটা জমিদার বাড়ির পুজো? হ্যাঁ, জমিদার বাড়ির পুজো। কত বছর ধরে করেন এই পুজোটা? এই পুজোটা আমি করছি মোটামুটি চার বছর। আচ্ছা, আপনার নাম? তরুণ ব্যানার্জি। আপনি জমিদার বংশের তো বংশধর? হ্যাঁ, আমি দৌহিত্র বংশ। ও আচ্ছা আচ্ছা, মানে মেয়ের মেয়ের পক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বলছি যে এই জমিদার, জমিদারের নাম কি ছিল? রক্ষাকর রায়চৌধুরী। মানে তাহলে ওই উপরে রাখুন। জমিদার বংশ তাহলে কতটা কতটা এরিয়া এরিয়া জমিদারিত্ব ছিল জানেন? জমিদারি ছিল আপনার নওদা থানার মধুপুর মৌজা ছিল এই জমিদারি এতে, আর সেনপাড়া, মাকালতোর, এই কেতুগ্রাম, এইগুলো সব জমিদারি এতে। হ্যাঁ না, উদ্যানপুর না, কেতুগ্রামটা এই। হ্যাঁ, কেঙ্কুড়ি টেঙ্কুড়ি এইগুলো, নলেপুর, সীতাহাটি, হ্যাঁ এইগুলো
তার মানে অনেক বড় এরিয়ার একটা জমিদারিত্ব ছিল এই জমিদারের উপরে। মধুপুর মৌজাটা পরে কিনেছিলেন, এটা ছিল ব্রিটিশদের নদা থানাটা, নদা থানাটা পরে কিনেছিলেন রোকাবাবু। মানে ৪৭ স্বাধীন হয়েছে, তারপরেও সাত বছর জমিদার হিসেবে আমি দেখভাল করি। আপনি আছেন তাহলে, এটা কততম হচ্ছে তাহলে, কত পুরুষ হলো? তা অন্তত ৯-১০ পুরুষ হবে। ৯-১০ পুরুষ হয়ে গেল বলতে আমার ধরুন এইখানে এই রাস্তার ওপারে যে খামার এইটা এই বাজারটা আমার, বাজারটা আমার। ওখান থেকে ট্যাক্স পান? হ্যাঁ। আর কিছু সমাজ কল্যাণমূলক কাজ এই জমিদারের কিছু করেছে জানা আছে আপনার? স্কুলটা, হাই স্কুলটা করে গিয়েছেন। এই যে কাগ্রামের যে হাই স্কুল সেটা এই জমিদারেরই তৈরি? সেটাই বলছিলাম আমি, সেই সেই কথাটাই বলছি। ১৮৮৫ সালে স্কুলটা পত্তন হয়, ১৮৮৫ অনেক প্রাচীন স্কুল। পঞ্চায়েত বিল্ডিংটা আমি তৈরি করেছি, পঞ্চায়েত অফিসের বিল্ডিং। কারণ তখন একটা গণ্ডগোল হচ্ছিল, কে পঞ্চায়েত নিয়ে যাবে? পিলখুড়িটা হচ্ছে এই পঞ্চায়েতের আন্ডারে, বাবলা বহরা এগুলো পঞ্চায়েতের আন্ডারে। আমি তখন ইনিশিয়েটিভ নিয়ে ওই জায়গাটা দান করে পঞ্চায়েত অফিসটা তৈরি করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত। দাদা আপনার নাম? আমার নাম সুদ্যোদ ভদ্র। আপনার জন্যই দেখা হলো। হ্যাঁ, তাহলে আমি ওই জন্য বললাম। ধন্যবাদ। হ্যাঁ, আজকে সবাই কাগ্রামে জগদ্ধাত্রী পুজো নিয়ে সবাই ব্যস্ত। হ্যাঁ, তো আমারও আশা সেই জন্যই। হ্যাঁ, প্রসেশন বেরিয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আর